ব্রাইট এনোবাখারে। গত মৌসুমে ইস্ট বেঙ্গলের হয়ে তিনি যখন মাঠে নেমেছিলেন, অগণিত ফুটবল প্রেমীদের শুধুমাত্র ইস্ট বেঙ্গল ভালোবাসে সেরকম ফুটবল প্রেমী না, সমস্ত দলের সমর্থক তাদের কিন্তু মন জয় করে নিয়েছিলেন ব্রাইট এনোবাখারে। তরুণ এই নাইজেরিয়ান ফুটবলারের দুলকি চালে গোল করা বা ফুটবলারদের ড্রিবল করে এগিয়ে যাওয়া, তার খেলার যে মাধুর্য, সেটা কিন্তু অগণিত ভারতীয় ফুটবল প্রেমীকে তার প্রতি আকৃষ্ট করে তোলে। এই মরশুমে তিনি কোথায় খেলবেন, কোভেন্ট্রি সিটি থেকে রিলিজ হওয়ার পরে যখনই তিনি ফ্রি এজেন্ট হলেন, তখন থেকেই কিন্তু ভারতীয় ফুটবল প্রেমীদের মনে এই জিজ্ঞাসাটা প্রবলভাবে উঠে যায় যে তিনি কি আবার তাহলে ইস্টবেঙ্গলে ফিরছেন। যদিও একটা সময় ইস্টবেঙ্গলে ফিরবেন এটা জোর দিয়ে বলা গেলেও মাঝে কিছুটা সময় কেউ কেউ তাকে অন্য কোনো দলে সাইনও করিয়ে দিয়েছিলেন। যদিও অনেক খবর ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসে, যেগুলো অর্ধেক বা অর্ধেক বলবো যে রিউমারই থেকে যায়, ট্রান্সফার মার্কেট শেষ হওয়া অবধি রিউমারই থেকে যায়। সেই জায়গা থেকে যদি প্রশ্ন করা হয়, তাহলে এই মুহূর্তে এখনও পর্যন্ত ব্রাইট এনোবাখারে আইএসএলের কোনো দলে এখনও পর্যন্ত সাইন করেননি। যারা খবরটা দেখেছিলেন বা যারা এই খবরগুলো দেখেছিলেন যে এটিকে মোহনবাগান সাইন করিয়ে নিয়েছে ব্রাইট এনোবাখারেকে, 3,70,00,000 টাকা তারা দিচ্ছে 10টা ম্যাচের জন্য, তো এটসেট্রা, এরকম অনেক খবর অনেক কিছু রটেছে। বাট আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে ব্রাইট এনোবাখারে এটিকে মোহনবাগান বা এসসি ইস্টবেঙ্গল নয়, কোনো দলেই এখনও পর্যন্ত সাইন করেনি। এবং এখনও পর্যন্ত কিন্তু সেটাই কিন্তু ঠিক আছে যে এখনও তিনি কোনো দলে সাইন করেননি। যদিও আবার বলছি, যদিও এসসি ইস্টবেঙ্গলের সাথেই তার লিঙ্ক আপটা এখনও কিন্তু যথেষ্ট শক্তিশালী বা স্ট্রং লিঙ্ক আপ আছে বলবো, তবে হ্যাঁ, এসসি ইস্টবেঙ্গলের যে দোলাচল বা যে দোটোনা, আপনারা জানেন ইনভেস্টর এবং ক্লাবকর্তাদের মধ্যে যে দোটোনা, সেটার যাতাকলে কিন্তু পড়ে আছে এই ব্রাইট এনোবাখারে আসা না আসা অনেক কিছু নির্ভর করছে। তার প্রধান কারণ কোচ মারিও রিভেরা, তিনি কিন্তু যা শোনা গেছে কালকেই তিনি টিম হোটেলে উঠে গেছেন এবং তার তত্ত্বাবধানেই বা তিনি এই 4 তারিখের ম্যাচ অর্থাৎ আজকের যে ম্যাচটা বেঙ্গালুরু এগেনস্টে খেলতে নামবে, সেই ম্যাচের পরেই হয়তো তিনি ডিসিশান নেবেন যে ব্রাইট এনোবাখারে বা অন্য কোনো বিদেশি প্লেয়ারকে কার জায়গায় আনা হবে সেই ব্যাপারে কিন্তু ডিসিশান নেবে। তো যারা প্রশ্ন করেছিলেন ব্রাইটের ব্যাপারে, আশা করি আপনাদের এই ভিডিওটা ব্রাইটের ব্যাপারে ক্লিয়ার করে দিলাম যে এখনও পর্যন্ত স্ট্রং লিঙ্ক আপ কিন্তু এসসি ইস্টবেঙ্গলেরই আছে। যদি সেটা না হয় তাহলে ব্রাইটকে অন্য কোনো দলেও দেখা যেতে পারে, বাট এটিকে মোহনবাগানে তিনি আসছেন না সেটা এখনও পর্যন্ত আজকে সকাল অবধি সেটাই বলা যায়। তো এরপরে আরও 2-3টে ভিডিও আজকে আসবে পরপর, তাই এই ভিডিওটাও বড় করলাম না, ছোট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।